গাঢ় নিদ্রারে বিক্রম বিক্রম এখন চিন্তার ইসরো চন্দ্রযান তিন র্যাডর বিক্রম ও রবর প্রজ্ঞান উঠাইব চেষ্টা করুছি করছি ইসরো তেমনি চন্দ্রপৃষ্ঠের উভয় নিদ ভাঙ্গা কি না সেমানংক সহ যোগাযোগ স্থাপনা লাগি উদ্যম চলাইছি গতকালি গতকাল এই প্রক্রিয়া চালা বেড়ে আজি মধ্য প্রক্রিয়া জারি রইছে তে পৃথিবীর সময় অনুসারে চৌদ দিন হব চন্দ্রর দক্ষিণ মেটি হয়েছিল এই সময়ের দক্ষিণ মে তাপমাত্রা মাইনস শহে কোটি ডিগ্রি শহে পচাশ ডিগ্রি সেলসিয়া এবং এই তাপমাত্রার কৌশি ইলেকট্রোনিক্স বা মেসিন ও ব্যাটেরি রিষ্ঠা কষ্টকর বিষয় তেম চন্দ্রযানর অবতরণস্থল পয়েন্ট শিবশক্তি সূর্যস্ত পূর্ব রভর ও ল্যাডরক ସ୍ଲିପ୍ ମଡରେ ରଖିଥିଲା ଇସ୍ରୋ ତେବେ ଏଥିମଧ୍ୟରେ ଦୁଇ ସପ୍ତାହରୁ ଅଧିକ ବିତିଗଲାଣି ଚନ୍ଦ୍ରରେ ପରସ୍ପରଠାରୁ ମାତ୍ର ଶହେ ମିଟର ଦୂରରେ ଅଛନ୍ତି ବିକ୍ରମ ଓ ପ୍ରଜ୍ଞାନ ସେମାନଙ୍କୁ କାର୍ଯ୍ୟକ୍ଷମ କରିବା ପାଇଁ ଉପଯୁକ୍ତ ଉତ୍ତାପ ଓ ସୌରଶକ୍ତି ସଂଗ୍ରହ କରୁଛନ୍ତି ମାତ୍ର ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେମାନେ ସକ୍ରିୟ ହୋଇପାରି ନାହାନ୍ତି ସେମାନଙ୍କୁ ସକ୍ରିୟ କରିବା ପାଇଁ ଇସ୍ରୋ ନିଜର ପ୍ରୟାସ ଜର୍ସୋରରେ জারি রাখি তবে যদি অসহ্য থাকা তাপমাত্রার যন্ত্রপাতি ঠিক থাকলে ল্যাডর বিক্রম সিগনালাত্র যদি নাই বলে জৈজ্ঞানিক সূচনা